দর্শক, এবারে বিশ্বকাপের সেমিফাইনালে চারটি দল খেলবে সরাসরি। তো চারটি দলের মধ্যে সেমিফাইনাল অলরেডি এক পা দিয়ে রেখেছে নিউজিল্যান্ড এবং ইন্ডিয়া, কারণ তারা পাঁচটি করে ম্যাচ খেলে ইন্ডিয়া পাঁচটিতে জিতেছে এবং নিউজিল্যান্ড একটি মাত্র ম্যাচে হেরেছে, তাই সে আবার ইন্ডিয়ার বিপক্ষে। তো নিউজিল্যান্ড এবং ইন্ডিয়া এক প্রকার সেমিফাইনালে যাচ্ছে, এটা একরকম নিশ্চিত হয়ে গেছে। কিন্তু অপরদিকে ইংল্যান্ড টিম, যাকে নিয়ে এবারে সেমিফাইনালে তকমাটা দেওয়া হচ্ছিল, কারণ তারা গত বিশ্বকাপটা নিজেদের ঘরের মাঠে হলো, তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল দুর্দান্তভাবে। তো সেই ধারাবাহিকতা আসলে তারা ধরে রাখতে পারছে না এই বিশ্বকাপে। এই বিশ্বকাপে টানা চার ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে, সেটি হলো তাও বাংলাদেশের বিপক্ষে। আর কোনো ম্যাচ জিততে পারেনি ইংল্যান্ড। সো ইংল্যান্ড কিন্তু পুরোপুরি ব্যাকফুটে আছে এবার বিশ্বকাপে। এবার ইংল্যান্ডের সেমিফাইনালে যাওয়ার আশাটা একেবারেই কম বলতে গেলে, কারণ আপনারা যদি সব সমীকরণ দেখেন এবং কাদের সাথে খেলা আছে সেসব দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো ইংল্যান্ড কিন্তু বর্তমানে 9 নম্বরে অবস্থান করছে। তো 9 নম্বরে না, 10 নম্বরে চলে আসে আফগানিস্তান, যেহেতু কালকে জিতেছে। তো সাউথ আফ্রিকার সাথে ম্যাচটা তারা খুবই দুর্ভাগ্যবশত হেরে গিয়েছে। ক্লাসনের 100 করার পর দুর্দান্ত 109 রান করেছেন তিনি মাত্র কয়েক বলে। তারপরে বেন স্টোকসরা কিন্তু পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে এই ম্যাচে। সাউথ আফ্রিকার বোলারদের সামনে কেউ দাঁড়াতেই পারেনি, মাত্র 38 রানের মাথায় কিন্তু 4টি উইকেট চলে যায়, 68 রানের মাথায় 6টি উইকেট চলে যায়। এই জন্য আসলে তারা অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছে। এখন কথা হচ্ছে বিশ্বকাপে সেমিফাইনাল খেলতে হলে মোট 6টি ম্যাচ জিততে হবে যে কোনো দলকে। তো ইংল্যান্ডের এখন 5টি ম্যাচ বাকি আছে। সেই 5টি ম্যাচ আছে শ্রীলঙ্কার সাথে, ইন্ডিয়ার সাথে, অস্ট্রেলিয়ার সাথে, নেদারল্যান্ডের সাথে এবং পাকিস্তানের সাথে। এই 5টিতে তাদের 5টিতেই জিততে হবে, তাহলে তারা সেমিফাইনালে যেতে পারবে। এখন কোনোভাবেই সম্ভব নয় এই 5টি ম্যাচ 5টিতে জেতা, কারণ 5টির মধ্যে 3-4টা দলের একটা বিগ ম্যাচ আছে। তো সেক্ষেত্রে কিন্তু ইংল্যান্ডের জন্য পথটা অনেক কঠিন। ইংল্যান্ড কি পারবে দর্শক সেমিফাইনাল উঠতে এবারে বিশ্বকাপে? কোন 4 দল সেমিফাইনাল খেলবে এবারে বিশ্বকাপে? কমেন্ট বক্সে কমেন্ট করুন।